ফার্মাররা লস খাচ্ছে, এর কারণটা কি? লেবু জাতীয় যে কোনো লেবু জাতীয় ফসলই কপার জাতীয় ওষুধগুলা ওর চাহিদার মধ্যে থাকে। টাটা কোম্পানির ব্লাইটক্স, ইউফেল কোম্পানির কুপ্রোফিক্স, তারপরে এখন হচ্ছে ভারত কোম্পানির কোষাইড এসছে। একবার অথবা দুবার যদি স্প্রে করে দেয় তাহলে কোনো গাছে কোনো রোগ হবে না। এক একটি গাছ ফলন দেবে বছরে 150 কিলোরও বেশি। যেখানে এক একর জমি থেকে আপনি রোজগার করতে পারেন 4 লাখ টাকারও উপরে। হ্যাঁ, আজ আমরা 12 মাসই লেবু চাষ নিয়ে আলোচনা করব। 12 মাসই ভিয়েতনাম মাল্টা চাষ। নর্মালি বারি ওয়ান মাল্টা চাষ যেখানে 70 থেকে 80 কিলো প্রোডাকশন হয়, সেখানে এই লেবু হবে তার দ্বিগুণ। চলুন আমার সঙ্গে আজ নদিয়া জেলার একটি ফার্মে। যে ফার্মার বিগত 5 বছর ধরে লেবু চাষ করছেন এবং সেখান থেকে প্রচুর টাকা উপার্জন করেছেন, তো আজ সেই ফার্মারের সঙ্গেই পরিচয় করাবো এবং আপনাদেরকে লেবু চাষ সম্পর্কে একটা দারুণ তথ্য দেব। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচারেরই আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। অলরেডি চলে এসেছি আমি সেই ফার্মারের ফার্মেই এবং এই লেবু চাষি আজ প্রচুর টাকা উপার্জন করেছেন লেবু চাষ করে। চলুন আমরা বিপুল বাবুর সঙ্গে আজ আপনাদের পরিচয় করাই। আজ সেই অসাধারণ লেবুর চাষ দেখাতেই আমরা এসেছি বিপুল বাবুর কাছে, যিনি দীর্ঘদিন ধরে লেবু চাষের সঙ্গে যুক্ত আছেন। তিনি 12 মাসই লেবু গাছ চাষ করেছেন তিনি এবং তার সঙ্গে বাড়িওয়ান মাল্টা চাষ করেছেন। তো লেবু চাষ সম্পর্কে একটা যাবতীয় তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বিঘাতে কত লাভ হয়, কীভাবে চাষ করতে হয়, খরচ কীরকম, পুরো পদ্ধতি থাকবে আজকে আমাদের ভিডিওতে। নমস্কার বিপুল বাবু। নমস্কার, কেমন আছেন? চলছে। আপনি তো নদিয়ার বুকে একজন নাম করা চাষি এবং তার সঙ্গে বহু বছরের এক্সপিরিয়েন্স, বহু চাষি নিয়ে কাজ করেন, আপনার নিজের সারের দোকান পর্যন্ত রয়েছে। তো আমাদের একটু লেবু চাষ সম্পর্কে একটু আইডিয়া নেব, তার আগে আপনার পরিচয়টা একবার। নমস্কার, আমি বিপুল বিশ্বাস, ভিলেজ পোস্ট, ইডাবাড়িয়া, থানা হাসখালি, জেলা নদিয়া। আচ্ছা, তো দীর্ঘ 7-8 বছরের চাষের এক্সপিরিয়েন্স। 11 বছরের চাষের এক্সপিরিয়েন্স, তার পাশাপাশি সারের ব্যবসা নিয়ে প্রায় 17 বছর। আপনার এখন চাষের জমি কতটা? 22 বিঘা। 22 বিঘাতে তার মধ্যে লেবু চাষ কত বিঘার উপরে করেছেন? লেবু আছে 4.5 বিঘার কাছাকাছি। 4.5 বিঘা। আমরা একটা লেবু বাগানেই দাঁড়িয়ে রয়েছে আপনার। এটা হচ্ছে 12 মাসই ভিয়েতনাম মাল্টা লেবু যেটা বলে আর কি। আচ্ছা, তো লেবু তো আমরা জানি 3 মাস আর কি, 2-3 মাসের মধ্যে রেডি হয়, সারা বছর থাকে না, 2-3 মাস ফলন পাওয়া যায়। এর যে হচ্ছে ফার্স্ট রাউন্ডের ধরন ছিল সেসব ফলগুলো বিক্রি হয়ে গেছে, বাড়ি ওয়ানের সঙ্গে ওগুলো বিক্রি হয়ে গেছে। এটা সেকেন্ড রাউন্ডের ধরন। আচ্ছা, বছরে দুবার ধরে বাড়ি ওয়ান, বছরে একবার ধরে, বছরে একবার ধরে বাড়ি ওয়ান। হ্যাঁ, এবং সেটা 1 মাসের মধ্যে প্রোডাকশন ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, আর এই যে লেবু আমি এখনো আপনার বাগানে বাড়ি ওয়ানে দেখা এখন আর নেই, কিন্তু একটা আপনার বাগানে লেবু রয়েছে, তো এই লেবুটা জাতের নামটা যদি আমাদের একটু বলেন। এটা ভিয়েতনাম মাল্টা। ভিয়েতনাম মাল্টা বলেই বিক্রি? হ্যাঁ, ভিয়েতনাম মাল্টা বলেই। এটাই অল টাইম, এটা 12 মাসই ধরে আর কি। 12 মাস ধরে? 12 মাস ঠিক নয়, দুবার ধরে বছরে। আচ্ছা, তো এইবার এই লেবু চাষের সম্পর্কে আমাদের একটু তথ্য দিন, কিভাবে এই লেবু গাছের চাষ হয় এবং কত ফলন আসে, হাইয়েস্ট ক্যাপাসিটি কত, লোয়েস্ট ক্যাপাসিটি কত? 1 বিঘা জমিতে 130টা গাছ লাগে, 10 ফুট বাই 10 ফুটে লাগা থাকে। এবার প্রোডাকশন 3 বছর পর থেকে একটা গাছে 60 থেকে 80 কেজি পর্যন্ত প্রোডাকশন হয়। আচ্ছা, আর যখন একটা বাগানের 5 বছর বয়স পূর্ণ হবে তখন 80 থেকে 100 কেজি প্রোডাকশন হওয়া সম্ভব। আচ্ছা, মানে এই লেবুগুলোই? এই লেবুগুলো। আচ্ছা, এইবার 12 মাসের ক্ষেত্রে মোটামুটি ঠিক ডবল হবে। বাড়ি ওয়ান একবার ধরবে যদি 80 কেজি হয়, একই হাইটের একই বয়সের গাছে, এটা 12 মাসিটা ওই 2 টাইম ধরবে, 2 টাইম কিন্তু একদম ফুল ফিল, কখনো আপ ডাউন হবে না। 80-160 বলছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, এমনই ধরার কথা, কিন্তু এই গাছটা এখন প্রায় 150 কিলো ডবল প্রোডাকশন, সামনে বছর বলা যাবে যে কি হয় না হয়। আচ্ছা, তার মানে ডবল প্রোডাকশন আসবে। ডবল প্রোডাকশন এরকমই আমাদের কাছে খবর আছে। আচ্ছা, ওকে, তো আপনার বাগানের বয়স কত বছর হলো? এটা 2.5 বছর বয়স, আর বাড়িওয়ান বাগানের বয়স 5 বছর চলছে। 5 বছর, ওকে। বাড়িওয়ানে এখন ফলন কেমন আসছে আপনার?
বাড়ি মানে ওই গড়ে 75-80 কেজি করে এক গাছে ফল চলে আসছে। আর এই আপনার যে আড়াই বছরের গাছ, এর মধ্যে কত কিলো পেয়েছেন এক একটা গাছে? আড়াই বছর গাছে এক এক গাছে মোটামুটি 20 কেজি, 20 কিলো করে পেয়ে গেছে। 20 কেজি, আবার এই 20 কেজি হবে, আবার মানে 40 কিলো অলরেডি প্রোডাকশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এক এক গাছে। আচ্ছা, এইবার এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিমাণ বাড়বে কিন্তু। আচ্ছা, গাছ ম্যাচিওর যত বেশি হবে, তাহলে এই ফুল প্রোডাকশন হচ্ছে 5 বছর বয়স হলে ফুল প্রোডাকশন। তো একটা ম্যাচিওর গাছে হাইয়েস্ট প্রোডাকশন কত হওয়া সম্ভব এই 12 মাসই? 12 মাসে 150 কেজি পর্যন্ত হতে পারে, 150 কিলো প্রোডাকশন আসবে। আর বাড়ি ওয়ানে 100 কেজি হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটুখানি একটা বিষয় জানার খুব প্রয়োজন, সেটা হচ্ছে আপনি বিগত 5 বছর ধরে লেবু চাষ করছেন। বহু ফার্মার এই মুহূর্তে দেখা গেছে যে লেবু বাগান কেটে তুলে দিচ্ছে, লেবু চাষ আর করছে না। তাহলে যেখানে আপনি করছেন সেখানে তারা করছে না, সমস্যা কোথায় হচ্ছে? এর বিশেষ কারণ হচ্ছে সাইট্রাস গবেষণাটা একটু অন্য জাতীয় জিনিস আর কি। আমরা যে সমস্ত ফসল চাষ করে থাকি, এই সাইট্রাস চাষটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী চাষের মধ্যে পড়ে। এই কারণে এর ম্যানেজমেন্টটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এইবার লেবু জাতীয় যে কোনো লেবু জাতীয় ফসলই কপার জাতীয় ওষুধগুলা ওর চাহিদার মধ্যে থাকে। আচ্ছা, যেমন ব্লাইটক্স, আমি নাম ধরে বলছি, টাটা কোম্পানির ব্লাইটক্স, ইউপিএল কোম্পানির কুপ্রোফিক্স, তারপরে এখন হচ্ছে ভারত কোম্পানির কোসাইড এসছে। হ্যাঁ, এই সমস্তগুলো কপার বেসড ওষুধ। এগুলো মাসে একবার অথবা দুবার যদি স্প্রে করে দেয় তাহলে কোনো গাছে কোনো রোগ হবে না, এটা আমার পক্ষ থেকে গ্যারান্টি। আচ্ছা, আর গ্লাক্সিন গোল্ড, রিডিউমেল গোল্ড বলে এই সমস্ত একটা ওষুধ পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির আছে, এই মেটালাক্সিল ম্যাঙ্গোজে যে কম্বিনেশন যে গ্রুপগুলো, এগুলো মাসে একবার ব্যবহার করা উচিত গাছকে সুস্থ রাখতে গেলে। আচ্ছা, আর কুচি পাতা মারলেই তখনই পোকায় অ্যাটাক করে, তখন ওই পোকা মারাটা দেখার সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়া উচিত। কেউ যদি ওই পোকাকে পুষে রাখে, এবার পাতা যখন ক্ষত করবে সেই ক্ষত দিয়ে বিভিন্ন বাতাসে যে ভাইরাস থাকে, ভাইরাসটা ঢুকবে পাতার মধ্যে। হ্যাঁ, ফলে ওখান থেকে গাছ অ্যাটাক হবে। আচ্ছা, যেমন লেবুর পাতা জালি হয়ে যায়, পাতা শুকিয়ে যায়, লাল হয়ে যায়, এই সমস্ত অনেক রকম সমস্যা দেখা যায়। এটাই হচ্ছে প্রধান কারণ যেটা বললাম। ওকে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ফার্মাররা প্রোডাকশনের কম হওয়ার কারণেও অনেক সময় ফার্মাররা লস খাচ্ছে, এর কারণটা কি? এবার এক্ষেত্রে টেম্পারেচার একটা বিশেষ জিনিস, যদি কোনো এলাকায় 45 ডিগ্রির উপরে টেম্পারেচার চলে যায় সেইখানে কিন্তু ফল গাছে টিকে রাখা মুশকিল হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ঠিক সেই হিসাবে আমি একটু বলতেই পারি, গত বছর আমার এখানে 45 ডিগ্রির আশপাশে রান করেছিল, প্রোডাকশন কিন্তু গত বছর একটু কম হয়েছে। হ্যাঁ, আমি তো সবসময় ভালোটাই বলবো, মন্দতে আমার মুখ দিয়ে বেরোবে না, এটা কিন্তু হতে পারে। ঠিক ঠিক, গত বছর তুলনামূলক প্রোডাকশন আমার কম হয়েছে। আচ্ছা, তার মানে টেম্পারেচার তাহলে কত থেকে কত থাকাটা আদর্শ? আমাদের এখানে নিম্নে 8 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার সাইট্রাস তো ঠান্ডার সময় গাছ খায়ও না বাড়েও না। হ্যাঁ, গাছটা একটা স্থিতিশীল জায়গায় থাকে, মানে ঘুমন্ত অবস্থায় থাকে যাকে বলে। হ্যাঁ, এইবার ঠান্ডা একটু কম বেশি ব্যাপারটা সেটা নয়, টেম্পারেচার হাইয়ের ক্ষেত্রে 45 ডিগ্রি ঊর্ধ্বে না ওঠাটাই ভালো, সেরকম জমি মানে সেই ধরনের এলাকা সিলেকশন না করাই ভালো লেবু চাষের ক্ষেত্রে। আচ্ছা, আর জলের চাহিদা কতটা লাগে? জলের চাহিদা খুবই কম। আচ্ছা, মোটামুটি বছরে কবার সেচের প্রয়োজন পড়ে? বছরে মোটামুটি ওই ফুল ফলের ফুল আসার পরে সেচ দিতে হবে, ফুল আসার আগে নয় কিন্তু। আচ্ছা, জানুয়ারিতে কোনো সেচ চলবে না, প্রথম কথা এটা মাথায় রাখতে হবে, যদি কোনো চাষি থেকে থাকে জানুয়ারিতে কোনো সেচ একদমই দেওয়া যাবে না। এবার গাছের ফুলের ভাব বুঝে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে সেচ দেওয়া যেতে পারে। আচ্ছা, আর তারপরে ফল আসার যখন গুটি ধরে যাবে বা প্রোডাকশন আসবে তখন 15 দিন অন্তর অন্তর 2-3টে সেচ লাগবে, তারপরে বর্ষা চলে আসবে, আর সেচের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ওকে, আর আগাছা পরিষ্কার, গোড়া পরিষ্কার এগুলোর ক্ষেত্রে কতটা নজর দেওয়া প্রয়োজন? গ্লাইফোসেট যেটা বলা হয় রাউন্ড আপ, ওইটাকে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, এবার আমরা তো চাষি, আমরা তো বিভিন্ন ঘাস মারা নির্ভর হয়ে এখন চাষ করছি বর্তমান। এইবার গ্লাইফোসেটটা বাদ দিয়ে প্যারাকোয়াট যেটা আছে ওটাকে ব্যবহার করা যেতে পারে, অথবা ইউপিএলের একটা ওষুধ এসছে সুইপ পাওয়ার, ওটাও মানে বর্ষীয় ক্ষেতের ক্ষেত্রে খুব ভালো একটা প্রোডাক্ট ওটা। আচ্ছা, এবার গাছে যেমন জলের প্রয়োজন তেমন তার সারের প্রয়োজন আছে, তার নিজের খাবারের মিনারেলস, ভিটামিন, বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন। তা আমি গাছের গোড়ায় বছরে কতবার কীভাবে সার দেবো?
ফল ধরার পরে একবার সার দিতে হবে। ফল যখন গুটি সেটেল হয়ে যাবে, একটা একটা শাকের গুলি আকৃতি হয়ে যাবে, তখন একটু বেশি মাত্রায় সার দিতে হবে। বছরে দুবার রেডি বাগানের বছরে দুবার সার লাগে। আচ্ছা, কী কী ধরনের সারের প্রয়োজনীয়তা আছে? প্রথমবার 10-20 দিতে হবে, পরেরবার 14-35-14। আচ্ছা, সঙ্গে সর্ষের খোল, এগুলো দিতে হবে। আচ্ছা, গোবর সারের কি প্রয়োজনীয়তা আছে? গোবর সার ফল তোলার পরে বছরে একবারই দিতে হয়। একবার দিতে হয়, ওকে। আর গাছ বসানোর সময় কোন ধরনের সারের প্রয়োজনীয়তা আছে এখানে? একটু গোবর সার দিলে ভালো হয়। গোবর সার দিয়ে গাছ বসানো, ওকে। আচ্ছা, এবার চলে আসে একটু আয় রোজগারের কথাই। আমি বাগান বানাতে কত টাকা ইনভেস্ট করব আমার এবং এখান থেকে কেমন রিটার্ন আসবে, আপনি যদি সেটা একটু বলেন। এক বিঘা জমিতে লেবুর ক্ষেত্রে মোটামুটি ম্যানেজমেন্ট খরচা হচ্ছে প্রথম এক বছরে 20,000 টাকা, আর তার পরের বছরে প্রতি বছরে 10,000 টাকা খরচা আছে। আচ্ছা, ম্যানেজমেন্ট 12,000 টাকা খরচা হতে পারে, কারণ এর একটু ওষুধটা টাইম টু টাইম দিতে হয়। আচ্ছা, আপনি যে 20,000 প্রথম বলছেন, ম্যানেজমেন্ট খরচ ওর মধ্যে কি চারাও চলে আসবে? ওর মধ্যে চারা, মানে চারা দিয়ে লেবার খরচ দিয়ে সার দিয়ে সব দিয়ে 20,000 বিঘায় খরচা। আচ্ছা, এবার যদি আমি আয়ের কথা ধরি তাহলে বিঘাতে আমার এক রোজগার কত আসবে? এক বিঘায় 1,00,000 টাকা। বিঘাতে 1,00,000 টাকা রোজগার চলে আসবে? রোজগার চলে আসবে, ওকে। একরে তার মানে অ্যাভারেজ 3,00,000 টাকা? একরে 3,00,000 টাকা। 3,00,000 টাকা সেখানে কি 12-মাসি মালটা নাকি ভিয়েতনাম মালটা? বাড়ি ওয়ানে 1,00,000 টাকা, আর 12-মাসিটা আমাদের কাছে হিসেব আছে 1,50,000 টাকা হওয়ার কথা, সেটা তো এখনো হয়নি, আগাম বলে কি হবে। আচ্ছা, দেখা যাক, মানে সেটা সামনে বছর বলবো ভিডিওতে কি হয়েছে না হয়েছে। ওকে, আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর গাছও আপনি লাগিয়েছেন, প্রচুর আপনার যে নার্সারি রয়েছে, আমরা নার্সারিতেই রয়েছে আশা করি। এগুলো আমার চারা। আচ্ছা, কী কী ধরনের চারা পাওয়া যায় আপনার কাছে? যেগুলো আমার চাষের মধ্যে আছে, যেমন কুলের বিভিন্ন ভ্যারাইটি আছে, প্লাস বাড়িওয়ান মালটা, ভিয়েতনাম মালটা, আর ড্রাগন করেছি, ড্রাগন ডেভেলপ চলছে, ওটা কেবল 1 বছর বয়স, ওখান থেকে এখনও কাটিং শুরু হয়নি, ওটা ঠিকঠাক ফল টল আসবে তারপরে তাকে কাটিং করা হবে। আর কাঁঠালটা আছে, এইবার সমস্ত চারাই আমার কাছে অ্যাভেলেবল। হ্যাঁ, কাঁঠালটা কিন্তু একটু শর্ট আছে আর কি, যাকে বলে কাঁঠাল নেবো, তাহলে আমার সঙ্গে যেন আগাম যোগাযোগ করে, নাহলে চারা দেওয়া সম্ভব হবে না। ওকে, তাহলে আমাদের একটু ছোটো করে অ্যাড্রেসটা বলে দিন না, কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে? কেউ যদি শিয়ালদা দিক থেকে আসে, কৃষ্ণনগর লোকালে উঠবে, বাতকুলায় নামবে, ওখান থেকে অটো পাওয়া যায়, আমাদের গ্রামের মানে পাশেই চলে আসে ফার্মে। হ্যাঁ, ওখান থেকে হাঁটলে হয়তো 10 মিনিট, আবার টোটোয় উঠলে 10 টাকা ভাড়া দেবে আমার ফার্ম পর্যন্ত পৌঁছাতে। আর কেউ যদি হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আসে, ওদিক থেকে তো বাসের যোগাযোগটা ভালো, কৃষ্ণনগর আসতে হবে, কৃষ্ণনগর থেকে এসে বাসে উঠলে ওখান থেকে 10 কিলোমিটারের মধ্যে আমার ফার্ম। আচ্ছা, তো আমরা ভিডিও স্ক্রিনের উপরে আপনার নাম্বারটা প্রোভাইড করি, যে সমস্ত ফার্মাররা লেবু চাষ করতে চান, কাঁঠাল চাষ করতে চান, কুল চাষ করতে চান, সমস্ত রকমেরই চারা দাদা রাখছেন, যেমন তার পাশাপাশি মাদার প্ল্যান্ট আছে। আমরা সবসময় চেষ্টা করি এমন কোনো মানুষের কাছে যেতে যে মাদার প্ল্যান্ট রেখে তারপরে চারা সাপ্লাই করে। যে কটা মাদার প্ল্যান্টের গাছ দেখবেন সেই কটা চারাই আমার মনে হয় তাদের কাছ থেকে নেওয়া উচিত, মাদার প্ল্যান্ট দেখে একদম, তবেই কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। বহু ফার্মার গাছ কেটে দেয়, বহু ফার্মার বাগান নষ্ট করে ফেলে, কারণ সে সঠিক চারা পায়নি, সঠিক এডুকেশন পায়নি সেই জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। বিপুলদার ফার্মে যদি আসতে চান, বিপুলদার নার্সারি যদি দেখতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশানে লোকেশনও থাকছে, আপনারা সেখান থেকে দেখে চলে আসতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।